ছোট্ট সোনামুনিরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আসো তাহলে আমরা গতদিন অনেক কিছু শিখেছিলাম মনে আছে আচ্ছা তার আগে আমরা একটু আজকে আবারও সেই ব্যায়াম করব। সবাই দাঁড়িয়ে পড়ি এর আগের ক্লাসেও তো আমরা ব্যায়াম করেছি তাই না হ্যাঁ শুধু পুষ্টিকর খাদ্য খেলে হবে না আমাদের মাঝে মাঝে একটু একটু ব্যায়াম করতে হবে আমাদের আজকের ব্যায়াম হাত নাড়ানো ঠিক আছে হাত নাড়িয়ে নাড়িয়ে ব্যায়াম করব। তাহলে প্রথমে আমি করে দেখাই তোমরা সবাই দেখো কেমন করে করতে হয় যখন এই যে সোজা হয়ে দাঁড়ালাম যখন এক বলবো তখন আমি আমার এই যে দুই হাত সোজা করব করলাম এরপরে দুই বললে এই যে মাথার পরে একটা তালি দিলাম তিন বললে আবার হাতটা সোজা করলাম চার বললে হাতটা নামিয়ে ফেললাম ঠিক আছে এখন আমরা একসাথে করি সবাই বুঝতে পেরেছি না হ্যাঁ এখন আমরা সবাই একসাথে করব সবাই দাঁড়িয়ে পড়ো সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ সোজা এক আবার করি আবার আমরা একসাথে করি এক দুই তিন চার আমরা আর একবার করব। ঠিক আছে সবাই সোজা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছি তো হ্যাঁ সবাই সোজা হয়ে দাঁড়াও এক দুই তিন চার বাহ খুব সুন্দর হয়েছে একটা হাততালি দি সবাই বসে পড়ি এখন আমরা এর আগের ক্লাসে একটা ছড়া গান শিখেছিলাম মনে আছে কোন ছড়া গানটি শিখেছিলাম হ্যাঁ আই আই চাঁদ মামা আমরা আয় আই চাঁদ মামা গানটি পুরো শিখেছি তাহলে আজকে আমরা সবাই মিলে গাইব ঠিক আছে তাহলে গান শুরু করার আগে আমি বলি এক দুই তিন চার সবাই একসাথে চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আয় আই মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভাঙলে কুরো দেব মাছ কাটলে মুরো দেব ধান ভাঙলে কুরো দেব মাছ কাটলে মুরো দেব কালো গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব আয় আই চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভানলে কুরো দেব মাছ কাটলে মোর দেব কালো গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা চাঁদ মামা টিপ দিয়ে যা সবাই একসাথে করি চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভানলে কুড়ো দেব মাছ কাটলে মুর দেব কালো গায়ের দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা আই আই চাঁদ মামা টিপ দিয়ে যা বাহ খুব সুন্দর হয়েছে সবাই মজা পেয়েছে আচ্ছা আমরা আবার একটা হাততালি দিই আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা কিছু বর্ণ শিখব এর আগের দিন আমরা কি শিখেছিলাম মনে আছে হ্যাঁ তোমাদের তো ভালো মনে আছে এর আগের দিন আমরা জ শিখেছিলাম আমরা কিসের ছবি দেখেছিলাম জবের ছবি দেখেছিলাম তারপর যাতার ছবি দেখেছিলাম আজকে আমরা নতুন দুটি বর্ণ শিখব দেখবে আমাদের প্রথম বর্ণটি এই দেখো এই বর্ণটির নাম র এই বর্ণটির নাম র সবাই আমার সাথে বলো তো এই বর্ণের নামটা কি র আমাদের সবার কিন্তু একটা করে নাম আছে তাই না তাহলে এই বর্ণটির নাম হলো র আমার সাথে বলো র হ্যাঁ এর উচ্চারণ র এখন এই র দিয়ে কি শব্দ হতে পারে ছবি দেখতে চাও আচ্ছা ঠিক আছে আমি তোমাদের ছবি দেখাবো। দেখো এটা কিসের ছবি বলো তো সবাই হাস হ্যাঁ ঠিকই আছে এটা হাঁসের ছবি কিন্তু হাঁসেরও তো অনেকগুলো নাম আছে অনেক ধরনের ছোট বড় হাঁস আছে ছোট হাঁস আছে বড় 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 আছে। এটা এটা একটু না ছোট কিন্তু বেশ মোটা লম্বা একটা গলা হাঁসের কিন্তু যেগুলো লম্বা লম্বা গলা হয় ওই হাঁসগুলির নাম আলাদা কিন্তু কি হাঁস বলো রাজ রাজহাঁস এই তো সুন্দর বলেছ তাহলে রথ আমরা একটা শব্দ পেলাম রাজ হাঁস রাজ হাঁস সবাই দেখেছি দেখো তো দেখো জলের মধ্যে হাঁসটি কি সুন্দর করে সাতার কেটে কেটে যাচ্ছে অন্য হাঁসও আছে পাতি হাঁস ছোট হাঁস এই হাঁসগুলোর গলাটা একটু ছোট হয় আর রাজহাঁসের গলাটা একটু বেশ লম্বা হয় দেখেছ হাঁস হ্যাঁ রাজ তাহলে র দিয়ে আমরা পেলাম রাজ আমরা আরেকটি শব্দের ছবি দেখব দেখতে চাই আচ্ছা ঠিক আছে দেখ তো এটা কিসের ছবি হ্যাঁ এই তো বলতে খুব সুন্দর ছবি তাই না হ্যাঁ যে নদী নৌকা তারপরে আকাশে রং ধনু উঠেছে এর আগে হালকা একটু বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির পরে রংধনু উঠেছে তাহলে আমরা র দিয়ে কয়টি শব্দ পেলাম দুইটি শব্দ একটি এই যে রাজহাঁস আর এটি রং ধনু সবাই দেখতে পাচ্ছি বাহ সুন্দর আমরা তাহলে র শিখে ফেললাম র এর পরে আরেকটি বর্ণ শিখব সেই বর্ণটির নাম এই দেখো এটি ল কি হবে এই বর্ণটির নাম ল হ্যাঁ আমরা অনেকগুলো নাম শিখেছি এর আগেও আমরা অনেকগুলো বর্ণ দেখেছি তাহলে এখন এই বর্ণটির নাম কি দেব ল সবাই আমার সাথে বলো ল এর উচ্চারণ ল আবার বলি ল সবাই আমরা একসাথে বলি ল হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখো তোমাদেরই যে আমার বই আছে না ওই বইয়ে দেখো আছে ওখানে র ল এখন ল দিয়ে আমরা আবার দুটো শব্দ শিখব ছবি দেখতে চাই আচ্ছা ঠিক আছে তোমাদের আমি এখন ছবি দেখাবো এই দেখো বলো তো এটা কিসের ছবি হ্যাঁ ঠিক বলেছো লাটিম ছবি তোমরা লাটিম খেলো তাই সবার লাটিম আছে লাটিম খেলতে ভালো লাগে আচ্ছা দেখো এ কত সুন্দর একটা রং করা লাটিম তাহলে আমরা ল দিয়ে একটা শব্দ পেলাম টিম লা টিম সবাই আমার সাথে বলো লা টিম তাহলে ল দিয়ে টিম ল দিয়ে লা টিম তাহলে আমরা একসাথে বলি লাটিম এটা কি লাটিম সবাই বলো তো এটা কি লাটিম হ্যাঁ খুব সুন্দর বলেছ ল দিয়ে আমরা আরেকটি শব্দ শিখবো তার আগে আমরা একটি ছবি দেখে নিই এই দেখো সবাই দেখতে পাচ্ছে ছবিটা কি আছে এই ছবিতে বলো তো কিসের ছবি লিচু ছবি হ্যাঁ লিচু কি একটা ফলের নাম হ্যাঁ একটা ফল লিচু লিচু খেতে ভালোবাসো সবাই ভালোবাসো বা খুব সুন্দর এই তো আর কিছুদিন পরেই লিচু পাওয়া যাবে এখন গরম পড়ে গেছে না বৈশাখ মাস এই জ্যৈষ্ঠ মাসের কাছাকাছি সুন্দর মিষ্টি লিচু পাওয়া যাবে বাজারে তখন তোমরা লিচু খেতে পারবে দেখো তো তাহলে আমরা একসাথে একটু বলি সবাই লি চু লতে লি চু একসাথে আবার বলি লি চু লতে লি চু তাহলে ল দিয়ে আমরা দুইটি শব্দ পেলাম কি কি পেলাম লাটিন লিচু বলি একসাথে সবাই মিলে লাটিম লিচু লতে লাটিম লিচু বাহ খুব সুন্দর হয়েছে তাহলে আমরা আজকে র আর ল দিয়ে আমরা মোট কয়টি শব্দ শিখলাম চারটি শব্দ শিখেছি হ্যাঁ রতে রাজহাস রতে রংধনু লতে লাটিম লতে লিচু আমরা সবাই একসাথে একটু বলি রতে রাজহাস রতে রংধনু লতে লাটিম লতে লিচু বাহ খুব সুন্দর হয়েছে ছোট্ট সোনামণিরা এখন আমরা সংখ্যা প্রতীক শিখবো এর আগের দিন আমরা গুনতে শিখেছিলাম কোন পর্যন্ত বলতো হ্যাঁ পাঁচ পর্যন্ত আমরা সবাই গুনতে পারি দেখি তো একটু গুনতে পারি কি না আমি আঙুল দিয়ে দিয়ে দেখাবো তোমরা আমার সাথে সাথে বলবে হ্যাঁ এটা কি বলো তো হ্যাঁ এক এরপরে আমি এই যে আরেকটি আঙুল দিলাম কত হলো দুই তারপরে এই যে আরেকটি আঙুল দিলাম তিন বা খুব সুন্দর তারপরে আমি এই যে আরেকটি আঙুল উঠিয়ে দিলাম কত হলো চার এইবার আমি আমার হাতের সবগুলি আঙুল যে দেখালাম বলো তো কত হলো পাঁচ বাহ খুব সুন্দর বলতে পেরেছি আমরা তাহলে আমরা পাঁচ পর্যন্ত সবাই পারি তাহলে আজকে আমাদের নতুন সংখ্যাটা কি হবে ছয় দেখো তো এখানে আমার হাতে একটি লাল পেন্সিল আছে এখানে কয়টি পেন্সিল আছে একটি এরপরে আমি আরও একটি নিলাম কয়টি হলো দুইটি এরপরে এই যে আরও একটি নিলাম কয়টি হলো তিনটি এরপরে এই যে আর আরও একটি নিলাম কত হলো দেখো চারটি হ্যাঁ এরপরে এই যে আরও একটি নিলাম কয়টা হলো এক দুই তিন চার পাঁচটি হ্যাঁ পাঁচ পর্যন্ত আমরা সবাই পারি এরপরে এই যে আমার এই হাতে দেখো আর একটি পেন্সিল আছে এইটা আমি একসাথে করে দিলাম তাহলে আমাদের কয়টি হয়ে গেল মোট ছয়টি দেখো এই হাতে আমি তিনটি নিলাম আর এই হাতে আমি এই দেখো এই হাতে তিনটি আর এই হাতে তিনটি এক দুই তিন চার পাঁচ ছয় কয়টি হলো ছয়টি তাহলে আমার সাথে সাথে গোনো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ আমি আবার একসাথে করে দিচ্ছি দেখো এই যে এক আমার সাথে গোনো দুই তারপরে এই যে তিন হ্যাঁ ঠিক আছে এরপরে দেখো এই যে আরও একটা দিলাম চার এরপরে এই যে পাঁচ আর এই যে একসাথে তাহলে আমাদের কয়টি পেন্সিল হল যে কয়টি লাল রঙের পেন্সিল হলো ছয়টি একসাথে আমরা ছয়টি পেন্সিল দেখতে পেলাম তাই না আচ্ছা আমরা এবার একটু বিভিন্ন রঙের পেন্সিল দেখি দেখো দেখো আমার কাছে এই যে এই বেগুনি রং একটি আছে এর সাথে যে আকাশে দিলাম কয়টি হয়ে গেল কয়টি পেন্সিল হলো দুইটি হ্যাঁ তারপরে এই যে একটি দিলাম কয়টি হলো তিনটি বাহ এরপরে এই যে আরও একটা নিলাম ইয়েলো কালার কয়টি হলো চারটি এরপরে এই যে ব্লু কালারের একটা নিলাম কয়টি পেন্সিল হলো পাঁচটি আর এই যে আমার হাতে এই হাতে একটি আছে কিন্তু এটা তাহলে একসাথে করে দিলে কয়টি হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছ ছয়টি খুব ভালো বলেছ তোমরা সবাই বলতে পারি তাই না তাহলে আবার একটু গুনি এক দুই তিন চার পাঁচ ছয় আবার বলি সবাই আমরা একসাথে বলি দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় বা খুব সুন্দর হয়েছে ডর 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 করে লেখা আছে দেখেছ এটার উপরে আমরা হাত ঘোরাতে পারি সবাই আমার সাথে একটু হাত ঘোরাও এই যে প্রথমে এইভাবে দিব দাগ সোজা করে তারপর এইভাবে এসে এইভাবে অনেকটা আমরা হ্যাঁ ঠিক বলেছো ও রসুর মতো আমরা রসু শিখেছি রসুতে মাত্রা হয় আর উপরে একটা দাগ হয় আমরা সেটা দিব না ছয় লেখার সময় শুধু আমরা একটা দাগ দিব দিয়ে রসুর মতো করে এইভাবে ঘুরিয়ে এনে এটা কি হয়ে গেল ছয় বন্ধুরা আমরা এখন একটু বোর্ডে দেখি আমি বোর্ডে লিখি তোমরা ভালোভাবে দেখো এই দেখো প্রথমে আমি এই যে একটা সোজা দাগ দিব দিয়ে এইভাবে দিয়ে এই যে ঘুরিয়ে দিলাম দেখেছ ছয় আবার করি এই যে প্রথমে সোজা দাগ দিব এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেব এখন আমার সাথে তোমরা হাত ঘোরাও তো দেখো এই যে আঙুল ঘোরাই এই আঙুলটা নাও সবাই দেখো এই যে আঙুল দিয়ে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়ে লিখবো ছয় প্রথমে দাগ দিব তারপরে এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে লিখবো কি হয়ে গেল ছয় আমরা সবাই পারি তোমরা বাসায় তোমাদের খাতায় ছয় লিখবে ঠিক আছে আর তোমাদের কোনো সাহায্য লাগলে অবশ্যই বাবা মার কাছ থেকে দেখে নিবে আমার বাংলা বইতেও ওখানেও দেখবে ঘর করে কাটা আছে ছয় কিভাবে লিখতে হয় ওইটার উপরে বারবার করে আমরা হাত ঘোরাবো তোমরা সবাই কিন্তু এটার উপরে হাত ঘোরাবে তারপর খালি জায়গায় তোমরা ছয় লিখে ফেলবে ঠিক আছে আচ্ছা আজকে আমরা সারাদিন কি পড়লাম প্রথমে আমরা কি করলাম হ্যাঁ আমরা একটা ব্যায়াম করেছি কিসের ব্যায়াম হাত নাড়ানোর ব্যায়াম বা তারপর আমরা কি করলাম একটা ছড়া গান গাইলাম আয় আয় চাঁদ মামা আমাদের সবার মুখস্থ হয়ে গেছে গানটি আমরা সবাই খুব ভালো গাইতে পারি তাই না এরপরে আমরা কি করলাম দুইটি বর্ণ শিখলাম কি হ্যাঁ র আর একটি ল খুব ভালো বলেছ তাহলে র দিয়ে আমরা শব্দ শিখেছি দুইটি শব্দ শিখেছি রতে রাজহাস, রতে রং ধনু আমরা ল দিয়ে কয়টি শব্দ শিখেছি দুইটি শব্দ শিখেছি লতে লাটিম, লতে লিচু আমরা সবাই লিচু খেতে ভালোবাসি তাহলে আমরা আজকে চারটি শব্দ শিখে ফেললাম রংধনু রাজহাস লাটিম লিচু বাহ খুব সুন্দর বলেছ তারপরে আমরা কি শিখলাম একটা সংখ্যা গুনতে পারি আমরা তাই না ছয় পর্যন্ত গুনতে পারি এক থেকে আমরা সবাই ছয় পর্যন্ত গুনতে পারি আর আজকে আমরা ছয় লেখাটিও শিখলাম তাই তো হ্যাঁ সবাই তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলবে স্কুল খোলার পর তোমাদের শিক্ষক খাতাটি দেখে দেবেন ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আবার দেখা হবে ধন্যবাদ করোনা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলুদ হলে আপনি সাবধানে থাকুন ঘরে থাকুন আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিড়ি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাহলে চলো সবাই টিভি সেটের সামনে খাতা কলম নিয়ে বসে যাও আজকে আমি তোমাদের গণিত বিষয়ে পাঠদান করব প্রথম শ্রেণীর গণিত আমরা কি পড়ছিলাম বলো দেখি মনে আছে তোমাদের সবাই একটু মনে করার চেষ্টা করো আমরা গত পাঠে কি পড়েছিলাম হ্যাঁ যোগ করেছিলাম কিরকম যোগ করেছিলাম যেমন হচ্ছে দুয়ের সাথে এক যোগ করলে কত হয় বলো দেখি দুয়ের সাথে এক যোগ করলে কত হয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ তিন হয় আচ্ছা আবার বলো দেখি দুয়ের সাথে শূন্য যোগ করলে কত হয় একটু চিন্তা করো শূন্য মানে হচ্ছে কোনো কিছু যখন না থাকে তখন সেটাকে আমরা শূন্য দিয়ে বুঝাই তাহলে বলো তো দুয়ের সাথে যদি কোনো কিছুই যোগ না করি অর্থাৎ শূন্য যোগ করি তাহলে কত হবে হ্যাঁ দুই হবে ঠিক এইভাবে করে আজকে আমরা একটু মজা করে অঙ্কগুলো করে ফেলবো দেখো তাহলে আমরা কিভাবে করে কাজ করি তাহলে আমরা সবাই কি করব এখন বোর্ডের দিকে দেখবো ঠিক আছে তাহলে সবাই বোর্ডের দিকে দেখো এখানে একটা সুন্দর ছবি এসেছে দেখো এটা কিন্তু শুধু ছবি না খুব মনোযোগ দিয়ে দেখো এটা ছবির সাথে সাথে আমরা কি করব একটু যোগ করব। দেখো এই ছবিতে মাঝখানে কি দেওয়া আছে বলো দেখি কে বলতে পারবে বলো মাঝে কত দেওয়া আছে সাত এখন দেখো তার সামনে এই গোলটার ভিতরে এক জায়গায় লেখা আছে তিন এক জায়গায় আছে এক এবং দুই তাহলে এখন আমরা কি করব বলো দেখি এই সাথে সাথে উপরে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো যোগ করে তার উপরে যে খালি জায়গাগুলো আছে সেখানে লিখে ফেলবো তাহলে দেখো আমরা কি করবো সাথের সাথে এই সংখ্যাগুলো যোগ করব। তাহলে প্রথমে আমরা কি করি সাথে সাথে এক যোগ করি একটু চিন্তা করো সাথে সাথে এক যোগ করলে কত হবে আমরা একটু দেখে নেই এক যোগ করলে কত হবে দেখো আমার কাছে এখানে কয়টি আছে আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখানে কয়টি কাঠি আছে সবাই একটু ভালো করে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতের সাথে এখন আমরা কি করব আরো এক যোগ করব। তাহলে আমাদের কত হবে তাহলে ঠিক আছে আমরা আরো এক যোগ করে ফেলি তাহলে সাত আর এই এক এখন আমরা যোগ করব তার মানে মিলিয়ে ফেলবো এখন মিলালাম এখন দেখি কত হলো দেখো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখন কত হয়েছে আট তাহলে সাথে সাথে এক যোগ করলে কত হয় আট চলো আমরা খালি ঘরে এবার লিখে ফেলি সাথে এক যোগ করলে আট হবে তাহলে সাথে যোগ করে কত হয়েছে আমরা এখন এখানে লিখে আট কি খুব মজা না সাথে এক যোগ করে আমরা কত পেয়ে গেলাম আট এরপরে দেখো সাথের সাথে দুই যোগ করব। তাহলে কত যোগ করবো সাথে সাথে দুই এখন দেখি সাত আর দুই যোগ করলে কত হয় তাহলে আমার কাছে এখানে আছে সাতটি কাঠি তাহলে এর সঙ্গে আমরা এখন আরো দুইটি কাঠি যোগ করে দিব তাহলে দেখি সাত আর দুই যোগ করলে কত হয় এখানে আছে কয়টি কাঠি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন করব দুই তাহলে দেখো আরো দুইটি কাঠি আমি এখানে নিয়ে নিচ্ছি তাহলে সাত আর দুই মিলে কত হয় একটু গুনি সাত আর দুই মিলে কত হয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে সাথে সাথে যোগ করলে কত হয় এবার আসো আমরা লিখে ফেলি দুই খালি ঘরে সাত আর দুই মিলে কত হয়েছে নয় তাহলে দেখো সাত আর দুই মিলে নয় লিখে ফেললাম কি ভালো লাগছে আচ্ছা এবার দেখো সাতের সাথে আমরা কত যোগ করবো এবার সাতের সাথে তিন যোগ করব দেখো সাতটা আর তিনটা মিলে কতটা হয় তাহলে দেখো আমাদের ছিল কয়টা সাতটা তাহলে আমরা দেখি আমাদের এই সাতটা সাথে আগে ছিল সাতটি এই সাতটি আমি এক জায়গায় রেখে দিলাম এই সাতটি সাথে আর কয়টি যোগ করব তিনটি তাহলে দেখো সাতটি আর তিনটি তাহলে এই সাতের সঙ্গে কি করব এই তিন যোগ করে ফেলবো তাহলে দেখি সাতটি আর তিনটি যোগ করলে কতটি হয় এবার দেখি আমরা এবার গুনি আমরা কতটি হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে সাতটি আর তিনটি মিলে কয়টি হলো দশটি তাহলে আমরা এখন কি লিখব দশ তাহলে চলো লিখে ফেলি দশ কেমন লাগলো তোমাদের এভাবে যোগ করতে ভালো লেগেছে তাহলে চলো আমরা আরো দেখি আরো এইভাবে সুন্দর সুন্দর জিনিসের মধ্যে করি তাহলে আমরা আরেকটি দেখি আমরা আরেকবার যোগ করব এবং অন্যভাবে এবারে আমাদের একটুখানি ভিন্ন রকম জিনিস দিয়ে আমরা করব তাহলে চলো আমরা করি ঠিক আছে শিক্ষার্থীরা সবাই বোর্ডের দিকে দেখো এবারে ছবিটা কি একটু ভিন্ন রকম তাহলে চলো আমরা এই ভিন্ন রকম ছবিতে যোগ করি আমাদের এখানে দেখো মাঝে কত দেওয়া আছে ছয় দেওয়া আছে আর এর সাথে আমাদের যোগ করতে হবে এক দুই শূন্য এবং তিন তাহলে একটু বলি তো আমরা কোন দিক থেকে করতে পারি কোনটা করলে তোমাদের বেশি ভালো লাগবে প্রথমে কোনটা করব। প্রথমে ছয়ের সাথে এক যোগ করব আচ্ছা ঠিক আছে চলো ছয়ের সাথে আগে আমরা এক যোগ করে ফেলি তাহলে দেখো তো ছয় আর তার সাথে যোগ করব কত এক চিন্তা করো তো ছয়ের সাথে এক যোগ করলে কত হবে দেখো আমার দিকে দেখো এখানে কয়টা আঙ্গুল আছে গুনে ফেলো তাড়াতাড়ি কতটা আঙ্গুল দিব আরো আরো একটা আঙ্গুল যোগ করে ফেলবো যোগ করে ফেলি এই যে আরো একটা আঙ্গুল নিয়ে আসলাম এবার গুনে দেখো কত হয় ছয় আর এক যোগ করে কত হলো সাত তাহলে আমরা লিখে ফেলি চলো ঝটপট আমরা লিখে ফেলি তাহলে দেখো ছয় আর এক আমরা যোগ করেছি তাহলে কত হয়েছে সাত তাহলে এখানে আমরা লিখবো সাত তাহলে আমরা খালি ঘরে কত লিখলাম সাত এরপরে কোনটা করতে চাও ছয়ের সাথে শূন্য যোগ করি আমরা চলো ছয়ের সাথে শূন্য যোগ করব। তাহলে বলো তো ছয়ের সাথে শূন্য যোগ করলে কত হবে আমরা কিন্তু আগেই করেছি কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে কি হয় সেই সংখ্যা যত ছিল ততই হবে এর কোনো পরিবর্তন হবে না তাহলে ছয় আর শূন্য মনে করো এই দেখো এখানে কি ছয়টা আঙ্গুল ছিল এর সঙ্গে আমি আর কোন আঙ্গুল যোগ করব না তাহলে কত হবে বলো দেখি একটু চিন্তা করে বলো ঠিক বলেছ ছয়ই হবে তাহলে চলো আমরা লিখে ফেলি ছয়ের সাথে শূন্য যোগ করলে যোগ ফল হবে ছয় খুব ভালো তোমরা তো খুব ভালো বলতে পারছো আচ্ছা এরপরে আমরা কি করবো ছয়ের সাথে তিন যোগ করি আচ্ছা ছয়ের সাথে তিন যোগ করবো তিনটা করো ছয়ের সাথে এক যোগ করে কত হয়েছিল সাত এখন ছয়ের সাথে আরো তিনটা যোগ করব তিন এখন দেখো এখানে ছয় ছয়ের সাথে আর কত যোগ করতে হবে তিন তাহলে দেখো এক দুই তিন তাহলে দেখো ছয় আর তিন মিলে কত হয়েছে গুনে ফেলো হ্যাঁ হ্যাঁ গুনো গুনো গুনে ফেলো সবাই একটু গুনো কত হয়েছে ঠিক বলেছ নয় হয়েছে তাহলে আমরা এখানে লিখে ফেলব কত নয় দেখো লিখে ফেললাম নয় খুব ভালো ঠিক আছে এখন দেখো আমরা কি করবো ছয়ের সাথে দুই যোগ করব আচ্ছা ছয়ের সাথে দুই যোগ করলে কত হবে এই বিষয়টা আমরা একটু কাঠি দিয়ে দেখি দেখো আমার এখানে কয়টা কাঠি আছে আমি গুড়ে দেখি ঠিক আছে দেখো গুণি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এই ছয়টা কাঠি এর সঙ্গে কতটি কাঠি আমাকে যোগ করতে হবে বলো দেখি দুইটি কাঠি আমি যোগ করব। তাহলে আমরা একটু যোগ করে দেখি আমার কাছে কয়টি কাঠি আছে এখানে ছয়টি এর সাথে আমরা কত যোগ করেছি দুইটি এখন দেখো ছয়টি আর দুইটি যোগ করলে কত হয় এখানে আছে ছয় এই হলো সাত এই হলো আট তাহলে ছয় আর দুই মিলে মোট কতটি হয়েছে আট তাহলে আমরা লিখে ফেলি চলো ছয় আর দুই মিলে কত হয়েছে আট তাহলে কি তোমরা বুঝতে পেরেছো আরো একটু করি আর একটু অন্যরকম ভিন্ন রকম ভাবে চলো আর একটু ভিন্ন রকম ভাবে আমরা করে নি দেখো বোর্ডের দিকে সবাই এবারে ছবিটা কি আর একটু সুন্দর আর কিন্তু এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে একটু বেশি বেশি সংখ্যা তাই না দেখো মাঝে আছে কত চার ঠিক মাঝে আছে চার তার পাশে আছে শূন্য আছে চার আছে তিন আছে দুই আছে পাঁচ আছে এক আছে এখন আমরা যে এক দিক থেকে যোগ করা শুরু করি কোন দিক থেকে শুরু করব দেখো এখানে দুটো করেই দেওয়া আছে যেমন চার আর তিন এই দুটো যোগ করে কত হয়েছে সাত আবার চার আর এক যোগ করে কত হয়েছে পাঁচ আমাদেরকে কি করতে হবে বাকিগুলো করে ফেলতে হবে তাহলে বাকিগুলো আমরা করে ফেলি দেখো চার চারের সাথে শূন্য যোগ করব। তাহলে কিছুক্ষণ আগেই তো আমরা করলাম চারের সাথে শূন্য যোগ করলে কত হয় আমরা একটু চিন্তা করি আমরা কি বলেছিলাম কোন সংখ্যার সাথে শূন্য যোগ করলে কত হবে যত ছিল ঠিক ততই হবে এই সংখ্যার আর কোনো পরিবর্তন হবে না তাহলে ঠিক আছে চারের সাথে শূন্য যোগ করলে আমাদের যোগফল কত হবে চার তাহলে আমরা লিখে ফেলি চারের সাথে শূন্য যোগ করে আমাদের যোগ ফল হয়েছে চার এই দেখো আমরা লিখে ফেললাম কত চার তাহলে এখন আমরা কি করবো চারের সাথে যোগ দেখো আমার এখানে কয়টি আঙ্গুল আছে বলো দেখি চারটি এর সাথে আরো কয়টি যোগ করবো চারটি দেখো আরো চারটি আঙ্গুল যোগ করলাম এখন তোমরা একটু গুনে নাও গুনো সবাই চারের পর থেকে চারের পর থেকে কত হচ্ছে এখানে চার তারপরে দেখো পাঁচ ছয় সাত আট তাহলে চার আর চার যোগ করলে আমাদের কত হয় আট হয় তাহলে চলো আমরা লিখে ফেলি চার আর চার যোগ করে কত হয় আট দেখো সবাই আমরা লিখে ফেলছি আট এবার আমরা কি করবো চারের সাথে দুই যোগ করবো তাহলে চারের সাথে দুই চার তো আছেই আমাদের এর সাথে আর কত যোগ করবো দুই তাহলে যোগ করি দেখো দুই তাহলে চার আর দুই মিলে কত হচ্ছে চারের পর থেকে গুনি পাঁচ ছয় তাহলে চার আর দুই যোগ করে কত হলো ছয় বুঝতে পেরেছো সবাই তাহলে আমরা কি করবো এখন লিখে ফেলবো চার আর দুই যোগ করে কত হয় ছয় এই যে লিখে ফেললাম তোমরাও কিন্তু সাথে সাথে লিখে ফেলো খাতায় এরপরে আমরা কি করবো দেখো আমাদের আরো একটি রয়ে গিয়েছে চারের সাথে কত যোগ করতে হবে তাহলে ঠিক একইভাবে আমরা করে ফেলি আমাদের চার তো আছে এর সাথে আমরা কত যোগ করব পাঁচ দেখো এই যে আমি পাঁচটি নিয়ে আসলাম এখানে তাহলে চারটি আঙ্গুল আর পাঁচটি আঙ্গুল মিলে কয়টি আঙ্গুল হলো হ্যাঁ গুনো তোমরা গুনে ফেলো গুনে আমাকে একটু বলো কয়টি আঙ্গুল হলো হ্যাঁ গুনো গুনো গুনে ফেলো হ্যাঁ ঠিক বলেছো নয়টি আঙ্গুল তাহলে আমরা চারের সাথে পাঁচ যোগ করে কত পেলাম নয় তাহলে আমরা লিখে ফেলি চার আর পাঁচ মিলে হচ্ছে নয় এখানে লিখে ফেললাম নয় এখন দেখো সবাই একটু বোর্ডের দিকে দেখো দেখো আমাদের এখানে মাঝখানে দেওয়া ছিল কত চার এর সাথে আমাদের বিভিন্ন সংখ্যা যোগ করতে হয়েছে তার মধ্যে দেখো চারের সাথে এক যোগ করলে কত হয় পাঁচ এটা আমাদের দেওয়াই আছে আর কি দেওয়া আছে চারের সাথে তিন যোগ করলে হয় সাত এরপরে আমরা কি করেছি চারের সাথে শূন্য যোগ করেছি তাহলে চারের সাথে শূন্য যোগ করে কত হয়েছে চার আবার চার সাথে যোগ করে কত হয়েছে আট চারের সাথে দুই যোগ করে কত হয়েছে ছয় এবং চারের সাথে পাঁচ যোগ করে কত হয়েছে নয় এই যে এখানে লিখে দিয়েছি নয় তাহলে আমাদের কি খালি ঘর পূরণ করা হয়ে গিয়েছে না তাহলে আমরা কি করেছি এখানে যতগুলো খালি ঘর ছিল সবগুলোই পূরণ করে ফেলেছি কি তোমরা আরেকটি করবে চলো আরো একটি খালি ঘর আমরা পূরণ করি তাহলে সবাই বোর্ডের দিকে দেখো আমরা কিভাবে করছি ঠিক আছে শিক্ষার্থীরা বোর্ডের দিকে দেখো দেখো এই ছবির মধ্যে মাঝে কত দেওয়া আছে দুই আর তার সাথে আমাদের বিভিন্ন সংখ্যা যোগ করতে বলেছে এখানে তিনটি করে দেওয়া আছে খালি ঘর পূরণ দেখো দুইয়ের সাথে দুই যোগ করলে কত হয় চার আবার সাথে যোগ করলে কত হয় তিন আর আছে আছে এর সাথে যোগ করলে হয় এখন মাঝে জন্য আমরা দুই কি কি করছি আগে বলছি আমরা যদি একটু ভিন্ন ভাবে বলি যে পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত বড় সংখ্যাটি আগে বলবো এবং ছোট সংখ্যাটি পরে বলবো আমরা দুইভাবেই বলতে পারি তাহলে চলো আমরা এরপরে করে ফেলি কোনটা আগে করব বলো দেখি শূন্যেরটা আগে করি কারণ শূন্যেরটা খুব সহজ কি মনে আছে না শূন্যটা আমরা কি করি যেই সংখ্যার সাথে যোগ করি শূন্য ঠিক সেই সংখ্যাটি থেকে যায় আর কোনো পরিবর্তন হয় না তাহলে এটা হচ্ছে সবচেয়ে সহজ তাহলে দুই আর শূন্য যোগ করব তাহলে দেখো লিখে ফেলি দুইয়ের সাথে শূন্য যোগ করে কত হয়েছে দুই এরপরে দেখো দুইয়ের সাথে আমরা তিন যোগ করব দুইয়ের সাথে তিন দুইয়ের সাথে তিন যোগ করলে কত হয় একটু চিন্তা করে বলো দুই আর তিন যোগ করব। দেখো দেখি এখানে কত ছিল দুই এই যে দেখো দুই এর সাথে আর কত যোগ করব আমরা তিন তাহলে চলো এর সাথে আরো তিনটি যোগ করে ফেলি দেখো এখানে কয়টি আছে তিনটি দুইটি আর তিনটি এই দেখো একসাথে করে দিলাম এবার কয়টি হলো দুইয়ের পর থেকে গুনে যাই কত হলো দুই তারপরে হচ্ছে তিন চার পাঁচ আবার দেখো দুই এর পর থেকে গুনব দুই আমাদের ছিল এর সাথে আরো তিন নিয়ে এসেছি তাহলে তিন চার পাঁচ কি বুঝতে পেরেছ আবার আমরা কি করতে পারি আমাদের ঠিক একইভাবে আমরা যদি বলি তিন হচ্ছে বড় দুই হচ্ছে ছোট তাহলে আমরা তিনের সাথে কি করতে পারি দুই যোগ করতে পারি ঠিক একইভাবে দেখো তিন আর দুই একসাথে যোগ করে দিলাম দেখো যোগ করার পরে কত হলো তিন আর দুই সেই একই সংখ্যাই হয়েছে তিন আর দুই যোগ করে কত হলো পাঁচ তাহলে আমরা কি বলতে পারি যে দুই এর সাথে একইভাবে তিনের সাথে দুই যোগ করলেও সেই একই ফল হয় তাহলে আমরা লিখে ফেলি কত হয়েছে মনে আছে তোমাদের হ্যাঁ পাঁচ হয়েছে এখন আমরা লিখবো তাহলে দেখো দুই আর তিন যোগ করে কত হয়েছে পাঁচ এরপরে দেখো দুই এর সাথে চার যোগ করব। এবার আমরা একটু উল্টো দিক থেকে করি চারের সাথে যোগ করি যেহেতু হবে দেখো এখানে আছে কয়টি চারটি এর সঙ্গে আর কয়টি যোগ করবো দুইটি তাহলে দেখো চার আর দুই মিলে কত হয়েছে চারের পর থেকে গুনে যাও চার পাঁচ ছয় তাহলে কতটি হলো ছয়টি ঠিক একইভাবে যদি আবার আমি বলি দুই এর সাথে চার যোগ করব তাহলে দেখো দুই এর সাথে যোগ করব কত চার তাহলে ঠিক একইভাবে কত হয়ে যাবে দুই আর চার মিলে হবে ছয় তাহলে আমরা লিখে ফেলি দুই আর চার যোগ করলে কত হয় ছয় এবার দেখো এবার সংখ্যাটা একটু বড় এবার এর সাথে সাত যোগ করতে হবে তাহলে আমরা কি করব দুই আর সাত যোগ করব। এখন দেখো আমার কাছে এখানে কয়টি কাঠি আছে দুইটি এর সাথে আর কয়টি কাঠি যোগ করব সাতটি তাহলে চলো আমরা সাতটি কাঠি যোগ করে ফেলি এখানে আছে কয়টি দুইটি আর এখানে আছে আমার সাতটি কাঠি এখন আমরা যোগ করব। দেখো এখানে আছে কয়টি সাতটি তাহলে দুইটি আর সাতটি মিলে কয়টি হবে এবার গুনে ফেলি দুইয়ের পর থেকে দুইয়ের পর থেকে সাত পর্যন্ত গুনবো তাহলে দুই এরপরে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে দেখো কত কয়টি হলো মোট কাঠি হলো নয়টি মোট কাঠি হলো নয়টি এটি যদি ঠিক আগের মতন আমরা বিপরীত ভাবে করি তাহলে ঠিক একই অবস্থা হবে আমাদের যদি আমরা বলি যে সাথে সাথে দুই যোগ করবো তাহলে দেখো সাথে সাথে আমরা কি করি দুই যোগ করে ফেলি দেখো সাত আর দুই এই দেখো মিলে কয়টি হলো সাত আর দুই মিলে হলো নয়টি ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি দুই আর সাত যোগ করলে কত হয় নয় এবার দেখো আমাদের কি করতে হবে দুইয়ের সাথে আট যোগ করতে হবে তাহলে এর সাথে আমরা কি কত যোগ করবো আট যোগ করব দেখো আমার এই হাতে কয়টি কাঠি আছে দুইটি এর সাথে আমরা কত যোগ করবো আট আমার এই হাতে কাঠি আছে কয়টি আটটি দেখো আটটি আর দুইটি মিলে কয়টি হয় দেখো গুনে দেখো তোমরা গুনে ফেলো হ্যাঁ সবাই একটু গুণো গুনে আমাকে কতটি হয়েছে হ্যাঁ ঠিক বলেছ আটটি আর দুইটি মিলে হয়েছে দশটি কাঠি এখন আমরা একটু উলটিয়ে দেখি আটটি আর দুইটি কত হয় তাহলে দেখো আমরা কি করব এবার দুই আর আট যোগ করেছি এবার করব আট আর দুই যোগ তাহলে দেখো আট আর দুই যোগ করি দেখো এবার আমরা আমার এই হাতে আছে কয়টি কাঠি আটটি কাঠি আর এই হাতে আছে দুইটি কাঠি এখন এই আট আর দুই একসাথে করে দিলাম তাহলে আট আর দুই একসাথে করলে বা যোগ করলে কত হয় দশ আট আর দুই যোগ করলে কত হয় দশ দুই আর আট যোগ করলেও দশ হয় এবং আট আর দুই যোগ করলেও কত হয় দশ হয় তাহলে চলো আমরা লিখে ফেলি দুই আর আট যোগ করে কত হয়েছে দশ তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ আমাদের এই খালি ঘর পূরণ হয়ে গেল এখন কি কোনো খালি ঘর আছে আমাদের এখানে আর কোন খালি ঘর নেই তাহলে আমাদের খালি ঘর পূরণ হয়ে গিয়েছে এখন তোমরা সবাই তোমাদের বইয়ের ছত্রিশ পৃষ্ঠাটি খোলো এবং আমি যেই খালি ঘরগুলো পূরণ করেছি এগুলো বাদে আর যেই খালি ঘরগুলো রয়ে গিয়েছে সেগুলো তোমরা বাড়িতে সুন্দর করে অভিভাবকের সহায়তা নিয়ে করে ফেলবে এবং বিদ্যালয় খুললে তোমাদের শিক্ষককে বাড়ির কাজ লিখে বইয়ের ছত্রিশ পৃষ্ঠা সেই কাজগুলো দেখাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বাড়িতে থাকো ধন্যবাদ সবাইকে করোনা স্বাস্থ্যসেবা এখন ঘরে বসে আপনার স্মার্টফোনে প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে করোনা বিডি অ্যাপটি ডাউনলোড করে খুব সহজে রেজিস্ট্রেশন করুন সবুজ অর্থ আপনি সম্পূর্ণ সুস্থ আপনার অবস্থা নীল হলে আপনি ভালো আছেন দুশ্চিন্তার কিছুই নেই হলে আপনি সাবধানে থাকুন থাকুন ঘরে আপনার অবস্থা লাল দেখালে এক বাষট্টি তেষট্টি নম্বর বা হটলাইনগুলোতে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এখনই প্রয়োজনে আমরা পৌঁছে যাব আপনার কাছে ঝুঁকি এড়াতে করোনা বিডি মোবাইল অ্যাপ ব্যবহার করুন জনস্বার্থে স্বাস্থ্য অধিদপ্তর আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয় হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমি তোমাদের কি ক্লাস করাবো বলো তো দেখি হ্যাঁ আমি বাংলা ক্লাস করাবো তাহলে তোমরা সবাই কি করবে খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে আমরা কি করব গল্প গতদিন আমরা পড়েছিলাম না সেই গল্পের বাকি অংশটুকু আজকে আমরা আবার পড়বো তাহলে আমরা কাজ শুরু করি আচ্ছা দেখো তাহলে আমরা কি গল্প পড়েছিলাম একটু চিন্তা করো সবাই হুম বলো বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ আমরা কি পড়েছিলাম দাদির হাতে মজার পিঠা তাহলে এই দাদির হাতের মজার পিঠার বাকি অংশে আজকে আমরা যাব তার আগে আমরা গতদিন পড়েছিলাম সবাই কি মনে রেখেছো আচ্ছা দেখো আমি তোমাদের প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শোনো তারপরে উত্তর দিবে দেখো কি বলেছি এখানে পিঠাপুলি খাওয়ার ধুম পরে কখন চিন্তা করো খুব মনোযোগ দিয়ে চিন্তা করো গতকাল আমরা পড়েছিলাম কি পড়েছিলাম কে বলতে পারবে কে বলতে পারবে বলো দেখি একটু বলার চেষ্টা করো হ্যাঁ খুব ভালো হয়েছে ধন্যবাদ খুব সুন্দর পেরেছ দেখো 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 কি এসেছে শীতকালে আমরা শীতকালে কি করি পিঠাপুলি খাই এছাড়া আমরা কি করেছিলাম গতদিন মনে আছে তোমাদের অনেক অনেক পিঠার নাম শিখেছিলাম সেখান থেকে আমি কিছু পিঠার ছবি তোমাদের তোমরা একটু চিন্তা করবে তারপরে পিঠার নাম বলার চেষ্টা করবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ছবি দেখি কি সবাই ছবি দেখবে তো আচ্ছা ঠিক আছে চলো আমরা ছবি দেখি এখন চোখ বন্ধ করেছো আচ্ছা দেখো এবার চোখ খুলে ফেলো চোখ খুলো সবাই হ্যাঁ এইবার বলো দেখি সবাই কি এই পিঠাটা আমার মনে হয় সবাই এই পিঠাটা চিনে কি বলো সবাই এই 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 পিঠাটা না? পিঠার নাম নাম কি তো হচ্ছে দেখো ভাপা পিঠা কি সবাই খেতে পছন্দ করো না সবাই খুব পছন্দ করে শীতকালে আমরা সব বাড়িতে বাড়িতে কি হয় ভাপা পিঠা তৈরি হয় আচ্ছা এরপরে আরেকটা ছবি দেখি আরেকটা ছবি দেখে নাম বলার চেষ্টা করি দেখো ছবি হুম এই পিঠাটাও তোমাদের খুব পরিচিত আমরা সব সময় এই পিঠা খেয়ে থাকি শীতেও খাই আবার অনেকে গরমের সময় এই পিঠা খায় খুব মজার পিঠা তাই না আচ্ছা এই পিঠাটা কি পিঠা বলো দেখি একটু চিন্তা করো হ্যাঁ সবাই তো পারো খুব ভালো হয়েছে এই পিঠা দেখো এই পিঠার নাম হচ্ছে কি চিত ওই পিঠা এরপরে ছবিটা একটু দেখো মনোযোগ দিয়ে এই পিঠাটা কি সবাই চিনতে পারছ চিন্তা করো এই পিঠাটা আমি সেদিন পরিয়েছিলাম তোমাদের দেখিয়েও ছিলাম সবাই জানো একটু চিন্তা করো চিন্তা করো তাড়াতাড়ি চিন্তা করো হ্যাঁ এই পিঠার নাম হচ্ছে পাটি সাপটা পিঠা কি সবাই বুঝতে পেরেছো তো সাপটা পিঠা চিনে নাও সবাই আমার তো মনে হয় সবাই আমরা এই পিঠা খাই তাই না তোমরাও খেয়েছো সব সময় শীতের সময় দাদি মজা করে করে কি করে পিঠা বানায় আর সেখানে আমরা খুব মজা করে করে পিঠা খাই আচ্ছা আরেকটা ছবি দেখি দেখো এই পিঠা সব বাড়িতে বাড়িতে তৈরি হয় তাই না সবাই খুব মজা করে করে এই পিঠা খায় আচ্ছা এই পিঠাটার নাম কি এই পিঠাটার নাম বলো নাম বলো পিঠার নাম বলো দেখি পিঠার নাম এই পিঠার নাম হচ্ছে পুলি পিঠা এই ছবিটা একটু খুব মনোযোগ দিয়ে দেখবে কারণ এই পিঠাটা একটু কম তৈরি হয় হয় তোমরা বলতে পারবে অনেকে এই পিঠাটা তাহলে দেখি পিঠাটা কি হুম দেখো সবাই একটু চিন্তা করো খুব ভালো করে চিন্তা করো দেখো তো পিঠাটা দেখতে কি সুন্দর লাগছে খুব সুন্দর পিঠা না হ্যাঁ একটু চিন্তা করে বলো কে বলতে পারবে কে বলতে পারবে এই তো বলতে পেরেছ এই পিঠার নাম হচ্ছে দেখো বিবি দেখো এই পিঠাটা কি সুন্দর লাগছে একেবারে কিসের মতো লাগতেছে বলো দেখি চিন্তা করো কার মতো লাগছে পিঠাটাকে উম পিঠাটাকে হ্যাঁ খেজুরের মতো লাগছে তাহলে এই পিঠাটা যেহেতু খেজুরের মতো লাগছে তাহলে পিঠাটার নাম কি। সবাই চিন্তা করো পিঠার কি নাম হতে পারে পিঠার হ্যাঁ এই পিঠার নাম হচ্ছে খেজুর পিঠা খুব সুন্দর তোমরা কিন্তু সবাই অনেক পিঠার নাম জেনেছো পিঠার নাম বলতে পারছো এটা কিন্তু খুব ভালো তার মানে আমাদের গত দিনের পাঠ আমরা একেবারেই ভালো মতন শিখে ফেলেছি তাহলে আজকে আমরা গল্পের বাকি অংশে চলে যাই এখন দেখো আমি তোমাদের গল্পের বাকি অংশে চলে যাব। একটা ছবি দেখে নেই তারপরে আমি গল্পটা শুরু করি দেখো ছবিটা দেখো সবাই ছবি দেখে চিন্তা করো খুব ভালোভাবে চিন্তা করো এখানে কি হচ্ছে কি হচ্ছে এখানে দেখো দেখো সবাই চিন্তা করে দেখো এখানে কে কে আছে দেখো একটু চিন্তা করে বলতে পারছো না তাই না আচ্ছা বলো কি কি ছবি আছে বলো তো ওনাকে দেখি কি মনে হচ্ছে কে হতে পারে কে হতে পারে বলো দেখি আচ্ছা উনি হচ্ছে কি আমরা ছবি দেখেছিলাম উনি হচ্ছে দাদি তাই না আর এখানে এরা কি করছে সবাই দাদির পিঠা বানানো দেখছে দাদি কি পিঠা বানাচ্ছে সেটা নিয়ে আজকে আমরা পড়বো ঠিক আছে তাহলে সবাই বই নেই হাতে দেখো সবাই কি করেছি বইটা হাতে নিয়েছো সবাই বইটা হাতে নাও আচ্ছা এবার বইটা আমরা খুলি দেখো বইয়ের কোন পৃষ্ঠা খুলবে সবাই দেখো পৃষ্ঠাটা আমরা খুলব আমরা কিভাবে পড়বে তো আমি পড়বো তোমরা বইয়ের লাইনের সাথে সাথে আঙ্গুল রাখবে এবং পড়বে শীতের ছুটিতে তুলি আর তপু যায় নিজেদের গ্রামের বাড়ি ঠিক আছে বলো তো তুলি আর তপু কোথায় গিয়েছে চিন্তা করে বলো আমি এই মাত্র বলেছি ঠিক বলেছ তারা গিয়েছে নিজেদের গ্রামের বাড়ি ঘুম থেকে উঠে তারা দেখে দাদি পিঠা তৈরি করছেন বলো তো দাদি কি তৈরি করছেন হুম পিঠা তৈরি করছেন তুলি দাদিমা এটা কি পিঠা দাদি এটাকে বলে ভাপা পিঠা তাহলে দাদি কি পিঠা তৈরি করছে হম ভাপা পিঠা তোমরা ছবি দেখেছো না ভাপা পিঠা কি সুন্দর ভাপা পিঠা গুড় দিয়ে সুন্দর দেখা যায় তাই না আচ্ছা তপু ভাপা পিঠা বানাতে কি কি লাগে দাদি চালের গুঁড়ো খেজুরের গুড় আর কোড়া নারকেল তাহলে ভাপা পিঠা বানাতে কি কি লাগে আমরা জানতে পারলাম না ভাপা পিঠা বানাতে কি কি লাগে চালের গুঁড়ো লাগে গুড় লাগে আর কি লাগে হ্যাঁ কোড়া মধ্যে দাদি পিঠা বানানোর ছাঁচে চালের গুঁড়ো নিলেন তার দিলেন গুড় আর ভেতরে কোড়া নারকেল উনুনের পানি হাড়ির উপর সেই ছাজ রাখলেন ভাপে সিদ্ধ হলো পিঠা তাহলে পিঠা কিভাবে বানায় আমরা কি বুঝতে পেরেছি দাদি কি করছে উনুনের উপর কি করেছে পানি বসিয়েছে এবং সেই পানির উপর কি করেছে ছাঁচের মধ্যে গুঁড়ো দিয়ে তার মধ্যে নারকেল দিয়ে ছাঁচ কি করলো উনুনের পানির উপর রাখলো আর ভাপে কি হলো সিদ্ধ হলো পিঠা আর তৈরি হয়ে গেল মজার সেই ভাপা পিঠা কি বুঝতে পেরেছ তোমরা আচ্ছা ঠিক আছে এখন একটু বইটার দিকে তাকাও সবাই তাকিয়ে কি করবে কোন কোন শব্দ তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে সেই শব্দগুলো একটুখানি কি করবে তাড়াতাড়ি করে পেন্সিল দিয়ে বইয়ের নিচে দাগ দিয়ে ফেলো হ্যাঁ সবাই দেখো খুব মনোযোগ দিয়ে দেখো কি কি আছে আমাদের নতুন নতুন কি কি শব্দ যেই শব্দগুলো তোমরা আগে দেখো সেই শব্দগুলো খুঁজে বের করো তাহলে একজন একজন করে বলো কে বলবে আগে হ্যাঁ হ্যাঁ বলো বলো তুমি বলো কি বললে দেখি দেখো ও কি বলেছে উনুন তোমরা কি উনুন চিনতে পেরেছো উনুন চিনো তোমরা আচ্ছা ঠিক আছে নতুন শব্দটা আমরা আগে দেখে নিই সবগুলো নতুন শব্দ আগে এক জায়গায় নিয়ে আসি আর কি নতুন শব্দ আছে আরেকজন বলো আরেকজন বলো হ্যাঁ ঠিক বলেছ দেখো ও কি বলেছে ভাব ঠিক আছে ভাব এরপরে আরেকজন বলো দেখি আর কোন নতুন শব্দ আছে কিনা একটু দেখো বইয়ের দিকে ভালো করে দেখো হ্যাঁ আরেকটা নতুন শব্দ পেয়েছো হ্যাঁ বলে ফেলো বলে ফেলো কি পেয়েছো আরেকটা নতুন শব্দ হচ্ছে সিদ্ধ তাহলে আজকে আমরা কয়টা নতুন শব্দ পেলাম এখানে দেখো সবাই আমরা নতুন শব্দগুলো আরেকবার একটু পড়ে নেই খুব ভালো দেখো প্রথমটা কি পেয়েছি উনুন প্রথমটা কি পেলাম উনুন তারপরেরটা ভাব এরপরে হচ্ছে সিদ্ধ এরপরে কি হচ্ছে সিদ্ধ আবার বলো সিদ্ধ হ্যাঁ সিদ্ধ তাহলে আমরা নতুন শব্দগুলো কি এখন পড়তে পারবো ঠিক আছে এখন আমরা কি করব বলো তো এই নতুন শব্দগুলো দিয়ে অর্থ জানবো নতুন শব্দগুলোর আর দেখি একটু চেষ্টা করে বাক্য তৈরি করব। নতুন শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করব তোমাদের চিন্তা করে বাক্যগুলো বলতে হবে ঠিক আছে তাহলে প্রথমে কি ছিল আমাদের দেখো তো প্রথমে শব্দ কি ছিল সবাই মনে করতে থাকো কি ছিল উনুন দেখো তাহলে আমরা একটু চলে আসি এখানে দেখো সবাই খুব মনোযোগ দিয়ে উনুন উনুন অর্থ কি চুলা সবাই নিশ্চয়ই চুলা চিনো কি চিনো না হ্যাঁ চুলায় কি করা হয় চুলায় আমরা বাড়িতে রান্না করি তাহলে চুলা সবাই চিনতে পেরেছ এটাকে আরেকটা শব্দে কি বলা হয় উনুন তাহলে উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা সবাই বলি উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা এখন একটি বাক্য দেখি বাক্যটি কি লিখেছি দেখো আমরা উনুনে রান্না করি কি ঠিক আছে সবাই কি করে উনুনে রান্না করে না উনুনে রান্না করা হয় এই উনুনটা রান্নার কাজে ব্যবহার করা হয় এর পরের শব্দটা কি ছিল এর পরের শব্দটা বলো দেখি এর পরের শব্দটা দেখো কি ছিল আমাদের ভাব এই ভাপ শব্দের অর্থটি কি দেখো সবাই ভাব হচ্ছে গরম পানির ধোঁয়া গরম পানির ধোঁয়া এখন দেখো গরম পানির ধোয়া বুঝতে পেরেছ পানি যখন গরম হয়ে যায় তখন কি করে টক করে ফুটতে থাকে এবং ওখান থেকে কি হয় ভাব বের হয় এখন একটা বাক্য তৈরি করো গরম পানির ভাপ দিয়ে দেখো আমি একটি বাক্য তৈরি করেছি ভাব দিয়ে তৈরি হয় ভাপা পিঠা একটু আগে আমরা জেনেছিলাম কি হয় ভাব দিয়ে কি হয় ভাপা পিঠা তৈরি হয় তাহলে কি এই বাক্যটি তোমাদের পছন্দ হয়েছে আচ্ছা তোমরা কিন্তু ইচ্ছা করলে নতুন নতুন সুন্দর সুন্দর বাক্য তোমাদের খাতায় লিখে ফেলবে এবং বিদ্যালয় খুললে টিচারকে দেখাবে ঠিক আছে তাহলে এর পরের শব্দটি কি একটু দেখে নেই দেখো সিদ্ধ 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 শব্দের অর্থ কি আগুনের তাপে রান্না করা আমরা কি করি আগুনের তাপে রান্না করি এই আগুনের তাপে যখন রান্না করি তখন যেই জিনিস রান্না করি সেটা কি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় তাহলে সিদ্ধ শব্দের অর্থ হচ্ছে আগুনের তাপে রান্না করা দেখো বাক্য কি লিখেছি আমি প্রতিদিন সিদ্ধ ডিম খাই কি তোমরা খাও না নিশ্চয়ই খাও আমাদের প্রতিদিন কি খাওয়া দরকার একটি করে ডিম খাওয়া দরকার তাহলে সেই ডিমটা আমরা কি করব সিদ্ধ করে খাবো তবে মনে রাখবে ডিমের সিদ্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে খুব ভালো করে সিদ্ধ করে আমরা ডিম খাবো আমরা কিন্তু যদি ভালো করে সিদ্ধ না করি তাহলে ডিমের ভিতরে কি হবে ব্যাকটেরিয়া থেকে যাবে তাহলে আমাদের কি করতে হবে ডিম খুব ভালো করে সিদ্ধ করে খেতে হবে ঠিক আছে আচ্ছা এতক্ষণ তো আমরা শব্দের অর্থ পড়লাম বাক্য তৈরি করলাম এবার কি করা যায় বলো তো আর কি করা যায় এখানে কি তোমাদের পাঠের মধ্যে কোনো যুক্ত বর্ণ আছে একটু দেখো খুঁজে বের করো দেখি আমাদের পাঠে কোনো যুক্ত বর্ণ আছে কি না তাহলে আমরা সেই যুক্ত বর্ণটা একটু ভেঙে দেখি এখন দেখি যুক্ত বর্ণ আছে কি না দেখো যদি যুক্ত বর্ণ থাকে তাহলে বলো কে বলতে পারবে বলো বলো তুমি বলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের যুক্ত বর্ণটি হচ্ছে সিদ্ধ আমাদের যুক্ত বর্ণটি কি সিদ্ধ এখানে দেখো একটার বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করা আছে এটাকে বলা হয় যুক্ত বর্ণ আচ্ছা দেখি আমরা তাহলে যুক্ত বর্ণ কোনটা দেখতে পেরেছ এই বর্ণটি কি কি দিয়ে হয়েছে এবার আমরা দেখি দেখো দ আর তার সাথে কি আছে ধ এই দ এবং ধ এই দুইটি বর্ণ মিলে আমাদের হয়েছে দয় ধ এই দুইটা বর্ণ একসাথে যখন হয়ে যায় তখন তাকে আমরা কি বলি দয় ধ নতুন একটা শব্দ বলো দেখি কে বলতে পারবে হুম চিন্তা করো চিন্তা করো এই দয় ধ আছে এরকম একটা শব্দ বলতে পারো কিনা কে বলবে তুমি বলবে ঠিক আছে বলো 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 তাড়াতাড়ি বলো এই যে ঠিক বলেছ সেই শব্দ হচ্ছে বিদ্ধ। একটা শব্দ পেলাম কি বৃদ্ধ আরেকজন একটু চিন্তা করো আরেকটা শব্দ বলি দেখি আমরা নতুন আরেকটা শব্দ আরেকটা শব্দ ঠিক বলেছ আরেকটা শব্দ কি শুদ্ধ আমরা বলি না ভুল শুদ্ধ তাহলে আরেকটা শব্দ কি শুদ্ধ এখন দেখো এই যে বিদ্ধ এবং শুদ্ধ এই দুইটা শব্দের মধ্যেই কি আছে দয় ধ ওখানেও আছে দয় ধ তাহলে আমরা নতুন দুইটা শব্দও শিখে ফেললাম যুক্ত বর্ণ দিয়ে আমরা আজকে বইয়ের কত পৃষ্ঠা পড়েছি সাঁত্রিশ পৃষ্ঠা সবাই সাঁত্রিশ পৃষ্ঠাটা আবার একটু খুলো খুলে আমরা যে অংশটুকু আজকে পড়েছি সেই অংশটুকু খুব মনোযোগ দিয়ে একটু পড়ো সবাই পড়বে খুব মনোযোগ দিয়ে পড়ো আচ্ছা ঠিক আছে সবাই পড়তে থাকো একটু আচ্ছা এবার আমরা একটু জেনে নেই দেখি তোমরা কি কি পড়লে কে কে গ্রামের বাড়িতে গিয়েছিল একটু মনে করার চেষ্টা করো এই মাত্র পড়েছো হ্যাঁ সবাই মনে করো খুব ভালো করে মনে করো মনে করো কে কে গিয়েছিল গ্রামের বাড়িতে কে কে গিয়েছিল ঠিক তুলি আর আচ্ছা সেখানে দাদি কি পিঠা বানাচ্ছিল চিন্তা করো চিন্তা করো দাদি কি পিঠা বানাচ্ছিল ঠিক বলেছ দাদি কি পিঠা বানাচ্ছিল ভাপা পিঠা বানাচ্ছিল আচ্ছা ভাপা পিঠা বানাতে কি কি লাগে কে বলতে পারবে কে বলতে পারবে হ্যাঁ বলো 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 তুমি বলো হ্যাঁ ভাপা পিঠা বানাতে কি কি লাগে চালের গুঁড়ো তারপরে কি লাগে বলো বলো নারকেল আর কি লাগে আর কি লাগে বলো চালের গুঁড়ো লাগে নারকেল লাগে আরেকটা জিনিস লাগে কি লাগে বলো বলো হ্যাঁ ঠিক বলেছ গুড় লাগে গুড় ছাড়া কি ভাপা পিঠা খেতে মজা হবে নিশ্চয়ই না এবার আমরা তাহলে জেনে নিলাম কি কি লাগে ভাপা পিঠা বানাতে চালের গুঁড়ো নারকেল কোড়া আর হচ্ছে গুড় আচ্ছা ঠিক আছে এই ভাপা পিঠা বানাতে হলে কি কি ব্যবহার করতে হয় দিয়ে আমরা ভাপা পিঠা বানাই একটু চিন্তা করো কি দিয়ে ভাপা পিঠা বানাই ছাঁচ একটা সুন্দর ছাঁচের মধ্যে আমরা কি করি এই জিনিসগুলো ভোরে তারপরে কি করি বলো বলো কি করতে হবে বলো তো দেখি হ্যাঁ উনুনে গরম পানিতে সেদ্ধ করতে হবে ভাপে উনুনে যে গরম পানি দেওয়া আছে তার ভাপে কি করব সিদ্ধ করব। তাহলে ভাপা পিঠাটা আসলে কিভাবে হয় বলো তো ঠিক বলেছ ভাপে সিদ্ধ হয় এর জন্যই এই পিঠাটার নাম হচ্ছে ভাপা পিঠা তাহলে কি সবাই আজকে আমরা জানতে পারলাম ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় নিশ্চয়ই তোমরা এখন কি করবে বাড়িতে গিয়ে দাদিকে বলবে পিঠা বানাতে তাই না ঠিক বলেছ সবাই আমরা বাড়িতে গিয়ে দাদিকে কি বলবো ভাপা পিঠা তৈরি করতে আর যদি কি করতে পারো তোমরাও দাদিকে একটু সাহায্য করতে পারো এই পিঠা বানানোর জন্য কারণ তোমরা তো জেনেই গেলা ভাপা পিঠা বানাতে কি কি লাগে তাহলে আমরা কি করতে পারবো আমরাও একটু দাদিকে সাহায্য করতে পারবো তাহলে আজকে আমরা অনেকক্ষণ পড়াশোনা করলাম এখন একটু তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি তোমরা বাড়িতে এই কাজগুলো করে রাখবে সবাই খাতায় সুন্দর করে বাড়ির কাজগুলো লিখে রাখবে এবং কি করবে স্কুল খুললে শিক্ষককে দেখাবে তাহলে ঠিক আছে চলো আমরা একটু বাড়ির কাজগুলো দেখে নিই আমাদের আজকের বাড়ির কাজগুলো কি ভাপে সিদ্ধ পিঠাকে কি বলে সবাই খাতায় লিখে নাও আরেকটা প্রশ্ন ভাপা পিঠা বানাতে কি কি লাগে নিশ্চয়ই তোমরা সবাই জানো ভাপা পিঠা বানাতে কি কি লাগে এগুলো কি করবে সুন্দর করে অভিভাবকের সাহায্য নিয়ে সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলবে আর স্কুল খোলার পরে শিক্ষককে দেখাবে আমার পাঠ শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাই